হে এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রীতিস কুকিং অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত জানাই কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তো সকাল সকাল ঘুম থেকে উঠে কতগুলো বক্তৃতা দিয়ে রেডি হয়ে চলে গেল বাজারে ততক্ষণে আমি আমার কাজগুলো করে নিই আজকেও জলের পরিস্থিতি খুব খারাপ ছিল বলে স্নানটা আমি প্রথমেই সেরে নিই এরপর আমি ঘরের সব কাজ করে নেব বাজার থেকে আসা পর্যন্ত প্রথমে আমি এই ছোট্ট ঘরটাকে ভালো করে গুছিয়ে নিচ্ছি বাজার চলে এসেছে এবং আমার সব কাজ কমপ্লিট হয়ে গেছে সকালের খাওয়া কমপ্লিট ও দোকানে চলে গেছে এবার আমি দুপুরে রান্নার দিকে চলে যাচ্ছি আজকে বাজার থেকে নিয়ে এসেছে পনির তো আলুগুলো আমি প্রথমে সিদ্ধ করে নিচ্ছি আলুটা সিদ্ধ হতে হতে আমি বাড়ির এই গাছগুলো তোমাদেরকে দেখাই ফুলগুলো অসম্ভব সুন্দর দেখতে দুদিন আগে বাজার থেকে কুলগুলো এনে দিয়েছিল রোদে শুকিয়ে গেছে ভেবেছিলাম কুল মাখা খাবো কিন্তু সেটা হলো না এটা দিয়ে আমি আচার বানিয়ে নেব লঙ্কা চারাগুলো এবার দেখে নাও চারাগুলো বাড়িতেই বানানো আর কটা দিন গেলে এটা আলাদা আলাদা করে টবের মধ্যে বোনা হবে লঙ্কাগুলো বেশ ঝাল হয় আজকের এই চড়া রোদে ভেবেছিলাম বাইরে রান্নাটা করতে পারবো না কিন্তু যেখানে রান্নাটা করব সেখানে রোদটা পড়েনি তো চলো রান্নার দিকে এগিয়ে যাই বাজার থেকে পনির নিয়ে এসেছিলো পনিরগুলো সাইজ মতো করে কেটে নিচ্ছি পনিরগুলো এত স্মুথ হয় যে সারাদিন ভরা যদি কেউ আমাকে চাকু দিয়ে পনির কাটতে বলে তাহলে মনে আমি কাটতে পারবো এত ভালো লাগে আমার পনির কাটতে পনিরটা আমি নিরামিষভাবেই বানাবো সম্পূর্ণভাবে তো পনিরের জন্য আমি নিয়ে নিচ্ছি কাঁচা লঙ্কা আদা টমেটো আর মটরশুঁটি আর গোটা মশলার মধ্যে নিচ্ছি সাদা জিরে শুকনো লঙ্কা গরম মশলা লবণ হলুদ পনিরগুলো এইভাবে সুন্দর করে কেটে নিয়েছি আর ছোটো ছোটো দু একটা টুকরো বেঁচে আছে যেটা আমি চুপচুপ করে খেয়ে নেব যেটা আমার বাড়ির লোক একদমই পছন্দ করে না ছোটোবেলার থেকে দিদা বলতো যে এরকম রাত্তে রাতে খেলে পরে অলক্ষ্মী বাড়িতে বাসা করে কিন্তু করার কিছু নেই লোভ সামলাতে পারলাম না এবার মটরশুঁটির খোসা ছাড়িয়ে মটরশুঁটিগুলোকে ধুয়ে উঠিয়ে নেব টমেটোটা কেটে নিচ্ছি সম্পূর্ণটা লাগবে না কিছুটা আমি স্লাইস করে স্যালাডের জন্য রেখে দিলাম আর আদাটা এখানে ছুলে নিচ্ছি আলুটাও ঠান্ডা হয়ে এসেছে ছুলে নিই ব্রেডটা আমি রোদে দিয়েছিলাম যাতে ছাতা না পড়ে যায় সেটা তুলে নিলাম আর কুলটাও তুলে নিয়ে ভাত আমি দেখলাম যে হয়ে এসেছে ভাতটা এবার আমি কেটে রাখা পনিরের টুকরোর মধ্যে নুন হলুদ মাখিয়ে এটাকে ভেজে তুলে নেব। পনির সবসময় হালকা ভাজতে হয় কড়া ভাজলে পরে সেটা রাবারের মতো শক্ত হয়ে যায় খেতে অত ভালো লাগে না আর যদি হালকা ভাজো তাহলে ময়স থাকে আর খেতেও বেশ সুস্বাদু লাগে কাঁচা সবজির চোচাগুলো সরিয়ে জায়গাটা একটু পরিষ্কার করে নিলাম মশলা বাটার জন্য পাটা পেতে হালকা জল দিয়ে ধুয়ে নিচ্ছি গোটা জিরে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আর আদার টুকরোটা আমি খুব ভালোভাবে শিল্পাটায় বেটে নিলাম শেষে গোটা গরম মশলাটাও বেটে তুলে রাখলাম তেল গরম করে গোটা জিরে ফোড়ন দিয়ে আলুটাকে হালকা লবণ আর হলুদ দিয়ে ভাজা ভাজা করে নিলাম এরপর মশলাটা অ্যাড করে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি মটরশুটি আর টমেটো কুচি মিডিয়াম ফ্লেমে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম জল ঝোলটা ফুটে এসেছে এরপর ভাজা পনিরটা এর মধ্যে অ্যাড করে দু তিন মিনিট ফুটিয়ে নিয়ে গরম মশলা দিয়ে নামিয়ে নিচ্ছি পনির আলুর রসা আমার রেডি ডাল আর পাঁপড় ভাজাটাও আমি করে নিয়েছিলাম সেটার ভিডিও আমি শেয়ার করিনি বাড়িতে লাগানো এই ধনেপাতা গাছগুলোর থেকে আমি কয়েকটা ধনে নিয়ে পনির কষাটার মধ্যে দিয়ে দেব আজকে রান্না একদম কমপ্লিট আমি এখন বাসনগুলো মেজে নেব জায়গাটা পরিষ্কার করে নেব এবার কাকুর বাড়ির ছাদে আমি চলে এলাম ওরা খেতে আসবে আমাকে ফোন করে বললো যে ওর সাথে নাকি ওর এক বন্ধু আসবে খেতে ছাদে দাঁড়িয়ে একটু সাজু উজু করে নিলাম মানে আমি নোখে নেলপালিশটা পরে নিলাম তো ওরা কোন ফাঁকে এলো আমি টেরিয়ে পেলাম না চলো তাড়াতাড়ি নিচে গিয়ে এখন ওদেরকে খেতে দিতে হবে সকালে আমিও ভারী কিছু খাইনি বলে আমারও প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছে আজকে আর প্লেট সাজানো দেখানো হলো না সময়ের অভাবে তো ওরা খাচ্ছে খেতে খেতে বলল একটু মোবাইলটা দাও আমি ভিডিও করে দিচ্ছি তো ওদের এটা নিজের বানানো ক্লিপ সেটাও আমি এখানে অ্যাড করে দিলাম তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি আবার আসবি আবার আসবি একটু সুস্বাদু খাবার বানাবি আবার এসে খেয়ে যাব একদম চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দিও কম বেশি বেশি করে কমেন্ট করো ওকে টাটা বাই বাই আবার দেখা হবে নেক্সট ব্লগে